ইমোতে একটি বর্তমানে সবচেয়ে মারাত্মক সমস্যা হলো অ্যাড। আপনি যখন কাউকে কল করবেন বা কেউ যখন আপনাকে কল করবে, কলটা কিন্তু কাটার সাথে সাথে কিন্তু আপনার মোবাইলে অ্যাড চলে আসে 15 সেকেন্ড থেকে শুরু করে আপনার 60 সেকেন্ড পর্যন্ত। বর্তমানে এই অ্যাডগুলো কিন্তু মারাত্মক সমস্যা আকারে ধারণ করেছে, কারণ কি প্রত্যেকটা কলের পরেই কিন্তু আপনি অ্যাড এরকমভাবে দেখতে পারবেন। আজকে দেখাবো আপনি কিভাবে একটা অ্যাড ফ্রি ইমো অ্যাকাউন্ট ব্যবহার করতে পারেন, অর্থাৎ আপনার অ্যাকাউন্টে আজকের পর থেকে আর কোনো অ্যাড আসবে না। আপনি যখন গুগল প্লে স্টোর থেকে আপনি কোনো একটা ইমো অ্যাপ্লিকেশন আপনি ডাউনলোড করেন, সেটি ইমোর আপনার অফিসিয়াল ভার্সন হতে পারে বা এইচডি বা বেটা, যে কোনো আপনি ভার্সন ডাউনলোড করেন না কেন, আপনি যখন ইমোতে কাউকে কল দিবেন তখন কিন্তু কলটি কেটে দেওয়ার পরে কিন্তু আপনাকে অ্যাড দেখাবে। এই সমস্যাটাকে কিভাবে সমাধান পাবেন সেই জিনিসটাই আজকে দেখাবো। আপনি একটা অ্যাপস ডাউনলোড করে এরকমভাবে ইমো অ্যাড ফ্রি আপনি একটি ইমো অ্যাকাউন্ট ব্যবহার করতে পারেন। তো অ্যাপসটি আপনি কিভাবে ডাউনলোড করবেন এবং কিভাবে ব্যবহার করবেন এই ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে দেখাবো। তো চলুন শুরু করা যাক। আপনি যদি অ্যাড ফ্রি ইমো ব্যবহার করতে চান তাহলে সর্বপ্রথম আপনার একটা ইমো অ্যাপ্লিকেশনের দরকার পড়বে। সেজন্য আপনি আপনার মোবাইলের গুগল প্লে স্টোরে চলে যাবেন। যাওয়ার পরে এখানে সার্চিং বার পেয়ে যাবেন, সেখানে আপনি লিখবেন ইমো লাইট। আপনি যখন ইমো লাইট লিখে আপনি সার্চিং দিবেন তখন কিন্তু আপনার সামনে একটি অ্যাপ্লিকেশন চলে আসবে। এরকমভাবে আপনার ইমো লাইটগুলোর অ্যাপ্লিকেশন চলে আসবে। তো এখান থেকে আপনি এই যে ইমো লাইট অ্যাপ্লিকেশনটি দেখতে পাচ্ছেন সেটা আপনি প্রেস করবেন। তারপর এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এটার আপনার রেটিং পয়েন্ট মোটামুটি ভালো, ডাউনলোডের পরিমাণ 10K। তো একটু নিচের দিকে নামবেন, নামার পরে একটু কমেন্টগুলো আপনাদেরকে দেখাচ্ছি। এখানে দেখেন যে ডাজন্ট ওয়ার্ক, তারপরে আছে যে সো মেনি অ্যাডস, তারপরে আছে যে ভেরি ইউজলেস। তো এরকমভাবে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে এই অ্যাপ্লিকেশনটা সম্বন্ধে, লাইট যে অ্যাপ্লিকেশনটা আছে এটার সম্বন্ধে কিন্তু আপনার এই বিস্তারিত কমেন্টগুলো দেখলে বুঝে যাবেন যে এই অ্যাপ্লিকেশনটি ভালো না। সেই জন্য আপনি যে জিনিসটা করবেন এখান থেকে আপনি ব্রেকে চলে আসবেন। তো এই অ্যাপ্লিকেশনটির জন্য আপনি গুগল যে ক্রোম ব্রাউজার আছে সেইখানে আপনি একবার ট্যাপ করবেন। এখানে ট্যাপ করার পরে এখানে উপরে লিখবেন যে ইমো লাইট APK, এই লেখাটা লিখে আপনারা সার্চিং করবেন। করার পরে এরকমভাবে আপনার সামনে ওয়েবসাইট চলে আসবে। তো একটু নিচের দিকে দেখুন যে এখানে দেখা আছে যে uptodown.com। তো এই যে অ্যাপ্লিকেশনটি আছে সেখানে আপনি একবার ট্যাপ করবেন। এখানে ট্যাপ করার পরে আপনার সামনে কিন্তু এরকমভাবে আরও একটি পেজ চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন যে ইমো লাইট যে অ্যাপ্লিকেশনটি আছে সেইটি কিন্তু এখানে দেখাচ্ছে। একটু নিচের দিকে নামবেন, নামার পরে এখানে আপনি কিন্তু দুইটা ভার্সন পেয়ে যাবেন, একটা হলো ওল্ড ভার্সন আরেকটা হলো নিউ ভার্সন। তো আমরা সবসময় নিউ ভার্সনটা ডাউনলোড করব। যদি নিউ ভার্সনটা সাপোর্ট না করে তাহলে আমরা ওল্ড ভার্সনটা ডাউনলোড করব। তো আমাদের টার্গেট থাকবে নিউ ভার্সন, সেই জন্য আপনি এখান থেকে ডাউনলোড যে অপশনটি আছে সেখানে ট্যাপ করে দিবেন। এখানে ট্যাপ করে দেওয়ার পরে আপনার সামনে কিন্তু আরও একবার এরকমভাবে ডাউনলোডের অপশন আসবে, সেখান থেকে আপনি ডাউনলোড অপশনটি সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে এখানে দেখতেই পাচ্ছেন যে ডাউনলোড শুরু হয়ে গেছে। তো এখান থেকে আপনি ব্রেকে চলে আসবেন। আসার পর আপনি অ্যাপ্লিকেশনটিতে ঢুকবেন, ঢোকার পরে এখানে ওপেনে আপনি প্রেস করবেন, তারপরে অ্যালাউড হিসাবে আপনি অ্যালাউড করে দিবেন। দেওয়ার পরে এখানে আপনার যে নাম্বারটি আছে মোবাইল নাম্বার যেইটি দিয়ে আপনি ইমো অ্যাকাউন্ট চালাতে যাচ্ছেন সেই নাম্বারটি এখানে দিয়ে দিবেন। প্রথমে আপনি কান্ট্রিগুলো সিলেক্ট করবেন, তারপরে আপনার নাম্বারটা দিয়ে দিবেন। নাম্বারটা যখন আপনার দেওয়া শেষ হয়ে যাবে তখন এখান থেকে যে রাইট বাটনটি আছে সেটি আপনি একবার ট্যাপ করে দিবেন। তারপর যে আপনার নাম্বারটি আছে সেটিতে একটি ভেরিফিকেশন কোড চলে যাবে, সেটি এখানে আপনি দিয়ে দিবেন। তো দেখুন অলরেডি ভেরিফিকেশন কোড চলে আসছে, আমরা এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে কিন্তু আপনার মোটামুটি যে ইমো অ্যাকাউন্ট আছে আগেরটা সেটা কিন্তু আপনার ক্রিয়েট হয়ে গেছে। তো এখানে আপনার যে কন্ট্যাক্ট অপশনটি দেখতে পাচ্ছেন, এখানে যখন আপনি চাপ দিবেন তারপরে কিন্তু এখানে পুরো আপনার কন্ট্যাক্ট লিস্টটি চলে আসবে, কার কার সাথে আপনার ইমো আছে সবগুলো কিন্তু চলে আসবে। তো এখানে কন্ট্যাক্ট লিস্টের হোম পেজে বা আপনি চ্যাট লিস্টের হোম পেজে কিন্তু আপনি আপাতত দৃষ্টিতে কোনো অ্যাড দেখতে পাচ্ছেন না। তারপরও আপনাদেরকে কল দিয়ে আমি এখন দেখিয়ে দিব যে আসলে কি কলের মাধ্যমে বা কলের কাটার পরে কি অ্যাড আসে কি না। সেজন্য আমি একটি নাম্বার সিলেক্ট করলাম এবং এই নাম্বারটিতে আমি কল দিচ্ছি।
তো দেখেন যে অন্য অন্য নাম্বারে যখন কল দেন তখন কিন্তু কলের নিচে কিন্তু আপনার অ্যাডগুলো দেখায়, তো এই ক্ষেত্রে কিন্তু দেখাচ্ছে না। আমি পরপর দুইটা নাম্বারে আপনাদেরকে কল দিয়ে দেখিয়ে দিচ্ছি যে নাম কল দেওয়ার সময় বা কলের পরে কিন্তু কোনো অ্যাড আসছে না। অর্থাৎ বুঝতেই পারছেন যে এই আপনার ইমোটা যখন ব্যবহার করবেন তখন কিন্তু একদম অ্যাড ফ্রি ইমো ব্যবহার করতে পারবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। পরবর্তী ভিডিও দেখার আগ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।